তুমি খালি কাঁচা বাদাম নিয়ে আর ভাজা বাদাম নিয়ে মেতেছো, কদিন চলবে বাপ? হ্যাঁ হিরিকে কদিন চলবে বাপ? হিরিক দেখি কদিন চলবে? বাচ্চারা বাপও ধরেছে বাদাম বাদাম, বাচ্চারা মাও ধরেছে বাদাম বাদাম, আর বাচ্চাও বলছে বাদাম বাদাম। আমার কাছে আছে বুবু কাঁচা বাদাম, আমার কাছে নেই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে বাবু কাঁচা বাদাম। কিতাবের মধ্যে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি কালেমা শরীফটা একবার পড়ে আন্তরিকতার সহিত মহব্বতের সহিত, যদি কেউ একবার কালেমা শরীফটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে মোট 12টা অক্ষর আছে, এই একবার কালেমা শরীফ পড়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হন, আল্লাহ ইচ্ছা করলে তার 12 মাসের গুনাহকে মাফ করে দেন। জোরে বলবেন না, আরো জোরে হয় না, আরো জোরে হয় না, আল্লাহ ইচ্ছা করলে তার 12 মাসের গুনাহকে মাফ করে দেন। ভাইরা মাদস্তরা আমার, বাবাজিরা আমার, ভালো করে লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন, ফতোয়া আজিজি কিতাবের মধ্যে পাওয়া যায়, মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি একবার আন্তরিকতার সহিত মহব্বতের সহিত একবার খালি কালেমা শরীফ পড়ে, আমার আল্লাহ এত খুশি এত রাজি হয়ে যায়, তার নেকির খাতায় 4000 নেকি আল্লাহ লিখে দেন। জোরে হবে না, আরো জোরে হয় না। ও ভাই যায় না জওয়ান জমাকেরা আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, বাবারা জেনে রেখে দিন, বাবা যদি কোনো ব্যক্তি মহাব্বতের সহিত আমার আল্লাহকে রাজি করার জন্য এই কালেমা শরীফটা একবার খালি পরে শুদ্ধ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাজি হয়ে যায়, তার নেকির খাতায় আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে 4000 নেকি লিখে দিতে বলেন। শুধু এখানে শেষ নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যান, এই কালেমা শরীফটা একবার পড়ার বদৌলতে আমার আল্লাহ রাজি হলে খুশি হলে তার 4000 গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাইনাস করে দেন, ক্ষমা করে দেন, 4000 গুনাহ মাফ হয়ে যায়। এটা তো পড়বে না, এখন বাচ্চার বাপও ধরেছে বাদাম বাদাম, বাচ্চার মাও ধরেছে বাদাম বাদাম, আর বাচ্চাও বলছে বাদাম বাদাম। আমার কাছে আছে বুবু কাঁচা বাদাম, আমার কাছে নেই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে বাবু কাঁচা বাদাম। এমন বাদাম দেখালো রে ভাই, মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, গোটা পৃথিবী ব্যাপী ভাইরাল হয়ে গেছে, কম বেশি সারা দেশে চলছে, অন্য দেশে তো চলছে, হাই রে হাই। কাঁচা বাদাম না ধরে যদি সাইকেল চালাতে চালাতে একবার কালেমা শরীফ পড়ে নিতিস, আল্লাহ কত খুশি হতো, 4000 গুনাহ মাফ করে দিত, আর 4000 নেকির খাতায় আল্লাহ নেকি লিখে দিতে বলে দিত। এটা পড়লি না, মাইক চালাতে চালাতে যদি একবার কালেমা শরীফ পড়ে নিতিস, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলে রাজি হলে ওই কালেমা শরীফ বাদাউলতে 4000 নেকি দিত, আর ওই অবস্থায় মৌত হয়ে গেলে আল্লাহ ইচ্ছা করলে কালেমার বাদাউলতে তোমার জান্নাত হয়ে যেত। এটা পড়লে না, এটা পড়লে না, তুমি খালি কাঁচা বাদাম নিয়ে আর ভাজা বাদাম নিয়ে মেতেছো, কদিন চলবে বাপ? হ্যাঁ হিরিকে কদিন চলবে বাপ? হিরিক দেখি কদিন চলবে? সে বেচারা একটা ছন্দ আকারে বলছে, সে গান হোক আর ছন্দ হোক আর কবিতাই হোক বা পাঠ করি, সে যেভাবেই হোক বলছে, তার খরিদ্দার টানার জন্য, তার খরিদ্দার বাড়ানোর জন্য সে বলছে। তা বলে তোমার এত কি আনন্দে করার ফুর্তি করার ব্যাপার আছে বলো? তুমি একবার কালেমা শরীফ পড়তে পারলে না, একবার রাসূলুল্লাহর প্রতি মহব্বতে দরুদ শরীফ পড়তে পারলে না, হ্যাঁ